একটা সহজ ছবি আঁকবো। প্রথমে আমরা খাতাটার এদিক থেকে এদিকে একটা জ্বরের ডিজাইন দিয়ে দিলাম। এইখান থেকে মাঝামাঝি একটা সোজা লাইন ইচ্ছে করে হালকা করে টেনে নিতে পারো, ঠিক আছে? এবারে আমরা একটা এই দিকে একটা এরকম আর এদিকে একটা এরকম ছবি আঁকবে, চেষ্টা করবে, ঠিক আছে? এখানে একটা মুখ দিয়ে দিলে, এখানে চোখ দিয়ে দিলে, ঠিক আছে? ওকে, এখানটাকে এইভাবে করে দাও, ওকে। আর এইখান থেকে এবারে আমরা করব একটা, বুঝতে পারছো কি, এদিক 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 এদিক, পিছন দিকে এগুলো সরু সরু হয়ে যাবে, খেয়াল রাখবে, ঠিক আছে? এইভাবে তোমরা চেষ্টা করবে, বুঝতে পেরেছো? তাহলে কি বোঝাতে বললাম? আর এদিকে একটু গাছের, এদিকে একটু গাছের ডিজাইন দিয়ে দিচ্ছি, একটু মানে এটা পলিউশন করছি, খেয়াল রাখবে। এখানে জলটা শুদ্ধ আছে এখনো, সেই জন্য এটা একদম মানে একটু হালকা আকাশি টাইপের। আর এইখানকার জলটা একটু কালো কালো হবে, মানে পলিউশন। আর এখানে একটু সুন্দর, মানে আমাদের পৃথিবীতে এক এক জায়গায় এক এক রকমভাবে এটা, এই ব্যাস, এই পর্যন্ত থাক। এটা মেঘের ডিজাইন দিয়ে দিলাম, মেঘ করতে জানোই, একবার এরকম একবার এরকম করে ফুলিয়ে দাও, বুঝতে পেরেছো? তাহলে এখানটা এইদিকটা আমরা মেঘের পোর্শন করবো, এদিকটা আমরা কালো জলের ডিজাইন দিয়ে দিলাম, মানে এটা পরে রং হচ্ছে, আমি দেখে দিচ্ছি। হালকা আকাশি কালার করছি প্রথমে, একই আকাশের তলায় দু রকম পরিবেশ আমরা এটা দেখাচ্ছি। এটা হালকা আকাশি, ঠিক আছে? তোমরা যারা ছোটরা আছো, যেমন খুশি আঁকাতে এগুলোকে আঁকতে পারো, খুব সহজ হবে, এগুলো তোমাদের পক্ষে খুবই গ্রহণযোগ্য। হালকা আকাশে হালকা করে আঁকবে আকাশি রংটা, ঠিক আছে? আর এদিকে রংটাকে একটু ডিপ করে দিতে পারো, ইচ্ছা করলে একটু ডিপ করে আকাশের রংটা দিতে পারো, একটু ঠিক আছে। এইভাবে ঘষে ঘষে তোমরা এটাকে ওয়ার্ল্ড পলিউশন ডে হিসেবে, মানে আমাদের জল যে ওয়াটার পলিউশন হচ্ছে বিভিন্ন রকম কারণে, সেইটা আমরা দুভাগে ভাগ করে একটা ছবির মধ্যে করে দিলাম, ঠিক আছে? এটার সাথে ইচ্ছা করলে একটু এই ধরনের ছাই ছাই কালারটাকে যুক্ত করে দিতে পারো হালকা করে, বুঝতে পেরেছো? তাহলে হয়ে যাবে এইভাবে। আর এখানকার মেঘটাকে হালকা সাদাই থাক, শুধু এইটাকে বুলিয়ে দাও, এইভাবে বুলিয়ে দাও, উপর থেকে রং করা শুরু করবে একটার পরে একটা। একটার পর একটা বুলিয়ে দিচ্ছি এইভাবে, এইভাবে বুলিয়ে দিলাম, ঠিক আছে? একটু যদি এটাকে মনে করবো শেড দেবো, তাহলে এখানে এখানে এর তলায় একটু হালকা করে এইভাবে শেড দিয়ে দাও। এই এটা হচ্ছে তোমার গ্রে কালার, গ্রে কালার প্রথমে স্কাই দিয়েছি, ডিপ নীল দিয়ে দিয়েছি, এর তলায় একটু শেড দিয়ে দিলাম, একটু সাদা সাদা থাকবে। আর এখানে শেডে মিশে এক একটা হয়ে যাবে, একদম দেখো রিয়েলের মতো লাগছে, ঠিক আছে? এবার এখানটাতে আমরা এখানটাতে একটু হালকা করে মিশিয়ে দিচ্ছি আমরা রংটাকে হালকা করে, মানে এখানে পলিউশনের যুক্ত আর কি, সেই জন্য একটু ডার্ক কালার হয়ে গেছে আকাশের রংটাকে, এখানে দেখানো হচ্ছে ডার্ক কালার করা হয়েছে। এখানে গ্লাস মার্কিং পেন্সিল নিয়ে নেবে,
গ্লাস মার্কিং পেন্সিল নিয়ে নেবে। এখান থেকে এটাকে আমাদের আকাশে থেকে যে বৃষ্টিটা পড়ছে সেটা হচ্ছে এইভাবে, তাহলে সুবিধা হবে। এটা এই দেখো, দেখতে ভালো লাগছে? এই বৃষ্টির জন্য আমাদের এখানে এই দিককার জলটা একটু বাড়িয়ে দিলাম আমি সংখ্যাটা, বুঝতে পেরেছো? এবার আমরা এইদিকে যে জলটা আছে সেই জলটা আমরা করব। ওপরের দিকে হালকা স্কাই করে দিচ্ছি, প্রথমে হালকা স্কাই মানে কোবাল্ট ব্লু যেটাকে আমরা বলে থাকি। এটা প্যাস্টেলেও করতে পারো, ওয়াটার কালারেও করতে পারো, যাদের যেমন ইচ্ছে তেমনভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। ছোটরাও করতে পারে, বড়রাও করতে পারে, বিভিন্ন রকমভাবে এটাকে তোমরা ছবিটার মধ্যে রং দিয়ে এটাকে করতে পারো। এবার এটার সাথে আমি আর একটা ব্লু কালার, ডিপ ব্লু কালার দিয়ে দিলাম, ঠিক আছে, ডিপ আকাশি, তারপরে ডিপ ব্লু দেবো। এবার এখানটাতে আমরা একটু নিচের দিকে গাঢ় করে দেবো আস্তে আস্তে, ঠিক আছে? এটাকে মাথায় রেখে এইভাবে ঘুরিয়ে 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 করে দিচ্ছি। নিচের দিকে যত নামবে আস্তে আস্তে ডার্ক হবে। তাহলে দেখতে ভালো লাগবে, নাম্বারটা বেশি পাবে তোমরা। যত একটু কঠিন ধরনের ছবি তোমরা করবে না, তাহলে তোমরা সবার থেকে একটু আলাদা ধরনের ছবি করা হবে। এটা তলার দিকে একটু ডার্ক করে দিলাম, এটা তলার দিকে একটু ডার্ক করে দিলাম। তাহলে তোমাদের ছবিটা সবার থেকে আলাদা হয়ে যাবে। তোমরা মাছের গায়ে একটু হলুদ দিয়ে দিলাম, প্রথমে একটু মুখটাতে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এর গায়েতে একটু ওপরের দিকে হলুদ থাকছে, হলুদ থাকছে, এখানেও পাখনাটাতে হলুদ দেওয়া হচ্ছে, একটু অরেঞ্জি ভাব দিয়ে দিচ্ছে হালকা করে, পাখনাতে অল্প করে দিয়ে দাও হালকা করে যতটা দেখা যাচ্ছে আর কি। এদিকে পাখনাটাতে দিয়ে দিলাম, ওকে। এবার এখানে জলের যে সিগন্যালটা রয়েছে, জলে এইভাবে জলের সিগন্যালটা দিয়ে তারপরে আমরা ওটাকে ওয়াটার মার্ক করে দেবো। এবার ওয়াটার মার্কের ডিজাইনটা আমরা এইভাবে করে দিই। এটা একটা ব্লু গ্লাস মার্কিং বা তোমাদের যদি প্যাস্টেল থেকে প্যাস্টেল। এবার এটার সাথে তোমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু জলের ডিজাইন তোমরা তৈরি করে দেবে, ঠিক আছে? এইভাবে জলের ডিজাইন করে দেওয়া হলো হালকা হালকা করে। এটাকে ডিপ কালার দিয়েও করা যায়, এটাকে ডিপ কোনো কালার দিয়ে তোমরা যদি মনে করো এইভাবে তোমরা এটাকে হালকা হালকা করে একটু জলের যে ডিজাইন, জলটা যে এরকম থাকে সেই ধরনের করে দেওয়ার চেষ্টা করছি। এটা আমি এইভাবে তোমাদের জন্য একবার করে দিলাম। জলের যে বুন্দগুলো আছে এখানে নিজের মতো করে একটু বুন্দ বানিয়ে নিতে পারো আরও কটা, ঠিক আছে? এদিককার জলটা এবার করব আমরা একটু একটু গাঢ় কালো করে দেবো আর কি, যাকে বলে। আগে হালকা একটু স্কাই টাইপের চাপিয়ে দিচ্ছি হালকা করে, জাস্ট হালকা করে ছাপিয়ে দিলাম, আর কিচ্ছু করবো না। এবার আমরা এই গ্যাপে গ্যাপে শুধু রং ঢোকাতে হবে। দেখতে পাচ্ছ আশা করি, এটাতে গ্লাস মার্কিংটাকে ইউজ করা যাক। এই যে আমাদের ভুল হচ্ছে, এটা আমাদের ভুলটাকে শোধরাতে সুবিধা হয়। তাহলে ভেতরে যখন আমরা মোটা রং ঢোকাতে পারবো না, তখন আমরা গ্লাস মার্কিং মানে এইটাকে গ্লাস মার্কিং পেন্সিল বলা হয়, এটা মায়েদের বা অন্য কাউকে দিয়ে বলবে এটা কেটে দিতে, না তো নিজেরা কাটলে ভেঙে যায়। ওই জন্য তোমাদেরকে করতে হবে কি, বাড়ির লোককে ব্লেড অথবা ছুরি কাটার দিয়ে ওটাকে কেটে দিতে বলবে, পাশের যে বড় কেউ আছে তাকে, নয়তো বারবার ভেঙে যায়, এটা খেয়াল রাখবে।
এইভাবে আমরা এই ডিজাইনটা আস্তে আস্তে তৈরি করলাম। মানে আমাদের এই যে পলিউশনের জন্য আমরা যে মাঝে যে নোংরা জল খেয়েছে বা নোংরা সব যেসব কারখানা থেকে জল এসছে সেসবগুলো খেয়ে মাছের শরীরে যে বাসা বাঁধছে সেটা আমরা হয়তো খেয়াল করেছি কখনো, কখনো হয়তো করিনি, সেটাই আমরা এখানে তুলে ধরছি। সেইটা আমরা এখানে তুলে ধরলাম। এবার এটা হয়ে যাওয়ার পরে আমরা এবারে এটাকে গাঢ় করতে সুবিধা হবে দেখো এবারে। মানে আমাদের একই ছবির মধ্যে দুটো ছবিকে তুলে ধরলাম, কিছু জায়গায় জল ভালো আছে সেখানে মাছের মুখটা মানে সামনের দিকটা ভালো, আর বডিতে রোগের বাসা বেঁধেছে, আর সেই মাছটা হয়তো আমাদেরকেই বিক্রি করতে চলে আসবে, আর আমরা সেটা পয়সা দিয়ে কিনে খেয়ে নেব আমরা রান্না করে। না আগামী দিনে আমাদের পৃথিবীতে এরকম প্রতিদিনই চলবে, তার ফলে মানুষ অসুস্থ হয়ে পড়বে এবং মৃত্যুর মুখে চলে যাবে। সেটা তোমরা এর মাধ্যমে ছবির মাধ্যমে প্রতিবাদ করে একটা বোঝালে যে এইরকম একটা দিন আসতে চলেছে। এটার সাথে একটু এটা মিশিয়ে দিচ্ছি, তাহলে ওপরের দিকে একটু লাইট পড়েছে জলের, সেই হিসাবে এটাকে আমরা এটাকে মিশিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা ওপরের দিকে যখন লাইট পড়ে সবসময় সেটা ইয়ে হয় লাইট হয় খেয়াল করবে, এটার সাথে এইভাবে মিশিয়ে দিলাম। যত তোমরা এইভাবে মিশিয়ে দিতে পারবে তত তোমাদের ছবিটাও ভালো হবে। এটাকেও ঠিক জলের একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এটাতেও আমি এটা জলের ডিজাইন দিয়ে দিলাম, জলটা যে নড়ছে সেটার জন্য। এদিকটাতেও দিয়ে দেবো হালকা করে, পেন্সিলের দাগ দেখা যাবে না, চেষ্টা করবে পেন্সিলের দাগটাকে ইরেজ করে দেওয়া। এবার আমাদের এই কাজটা মিটে গেছে, আমাদের এইখানটায় একটু পেন্সিলটা কেটে, পেন্সিল কাটার নিয়ম হচ্ছে এদিক থেকে এদিকে একটা হাত আগে রাখতে নেই, আঙুলের মাথা কেটে যাবে, এইদিকে আগে রাখতে হয় আর এদিক থেকে টেনে টেনে এইভাবে কাটতে হয়, নয়তো আঙুলের মাথা কেটে যাবে। সবসময় খেয়াল রাখবে এটা শক্ত আছে, আঙুল আগে কখনোই রাখবে না, আঙুলের মাথা কেটে রক্ত বেরোবে। সবসময় এদিকে রাখবে, এদিক থেকে এদিকে টানবে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। ঠিক আছে, একটু সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে। নিজেরা করতে যাবে না, বড়দের কাউকে দেবে, তারা কেটে দেবে, কারণ এটা কেটে যেতে পারে, খুবই এটা বেদনাদায়ক হবে তখন, সেই জন্য তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। এইভাবে আমরা, আচ্ছা এবারে আমরা শুধু ছবিটাতে আউটলাইন দিয়ে একটু এ করে দিই, এইটাতে একটু আউটলাইন পড়বে, এটাতে পড়বে চোখ হবে, এদিকটা হবে আর একটা জিনিস করা হয়নি, এখানে ঘাসে রং দেওয়া হয়নি, সে ঘাসে একটু রং দিয়ে দিচ্ছি। মানে ভেতরে এটা জলের গাছ, জানোই যারা তারা এটাতে অবশ্যই পড়বে। একটু ওপরের দিকে হালকা হলুদ দিতে পারো, দেখতে ভালো লাগবে, ওপরে মুখের সামনেটা হালকা হলুদ, নিচের দিকটা একটু ডিপ সবুজ দিতে পারো, দেখতে বা মিশে গেছে বলে মনে হবে। তাহলে এইভাবে একটা ছবি মোটামুটি কমপ্লিট করে দিলাম তোমাদের জন্য একটু তাড়াতাড়ি করে, যাতে তোমরা এই ধরনের ছবি তোমরা আরো কটা আঁকতে পারো। আমি একটা আরেকটা ছবি আঁকবো, যে কোনো কম্পিটিশনে তোমরা আঁকতে পারবে, যেমন খুশি তেমনও আঁকতে পারো, বা পরিবেশের দূষিত হচ্ছে সেটা নিয়েও করতে পারো।